শুভ দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন আপনারা? আজকে আমরা কিছুদিনের নেই, আমরা একটা আমাদের এক ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, যিনি পিএল আইডি নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন। দেখানোর জীবন যে কতটা কষ্টের হয় এবং তার পরিবারকে রেখে দেশের বাইরে গিয়ে এই দেখানোর জীবনটা যে কত কষ্ট করে তিনি কাটিয়েছেন আমার সঙ্গে তার কাছ থেকে। তো চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা জানতে চাচ্ছি আপনার পরিচয়টা, আপনার নামটা বলবেন আমাদের। জি, আমার নাম মোহাম্মদ রবিউল হোসেন। রবিউল হোসেন, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম, চট্টগ্রাম কোথায়? সদরে? জি, পটিয়া থানা। পটিয়া থানা। আচ্ছা রবিউল ভাই, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি দীর্ঘদিন ধরে পিএলআইডি তে ভুগছিলেন, তো আসলে আপনার পিএলআইডি কবে থেকে আপনি বুঝতে পারলেন যে আপনার যে সিমটম গুলো, মানে যে সমস্যা গুলো দেখা যাচ্ছে একটু বলবেন? আমার সমস্যা আজ থেকে 5-6 বছর আগে, আমি তো প্রবাসী আছি, ওখানে বসার পরে নিজে ব্যথা লাগতো, শুরুটা এইভাবে হয়, বসে ব্যথা লাগতো, ধীরে ধীরে পুরো ব্যথাটা পুরো শরীরে ছড়ায় যায়, হাঁটুতে লাগে, পুরো পুরো জয়েন্টে লাগে। এভাবে দীর্ঘ 4 বছর চলে যায়, বিভিন্ন ডাক্তার দেখাইছি, বিভিন্ন ওষুধপত্র খাইছি, ব্যথা যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ভালো লাগে, বন্ধ করে দিলে আবার সে আগের মতো ব্যথা লাগে। আমরা জেনেছি যে আপনি দেশের বাইরে ছিলেন নাকি নাকি কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব, মানে আপনার যে সমস্যাটা এই কি সৌদি আরব থেকে শুরু হয়েছিল নাকি বাংলাদেশ থেকে? আপনি সৌদি আরব থেকে শুরু হয়েছিল। আচ্ছা, তারপর? তারপর দেশে আসলাম, ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, আবার চলে গেলাম, আবার ওষুধ খাচ্ছি, এভাবে দিন যাচ্ছে। পরে নেটে দেখলাম, স্যারের বিভিন্ন ভিডিও দেখলাম, তারপরে স্যারের দেশে ফিরতে আসলাম। আচ্ছা, এক মিনিট আমি একটু দাঁড় করাচ্ছি যে স্যারের এখানে আসার আগে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন, তারা কি আসলে আপনার যে সমস্যাটা হয়েছিল তারা কি এটা ধরতে পেরেছিল নাকি তারা শুধু আনুমানিক একটা ওষুধ দিয়ে যাচ্ছিল আপনাকে? ধরতে পারে নাই, কিন্তু আনুমানিক ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা ধরতে পারেনি। এখানে আসার পরে এমআরআই করে স্যার একটা, স্যার এমআরআই করার পরে বিষয়টা বলতে পারলো কি সমস্যাটা হয়েছে। স্যারের ঠিকানা আপনি কিভাবে পেয়েছিলেন এবং কিভাবে এখানে আসা কি কাজ? স্যারের ঠিকানাটা আমি বিভিন্ন বিভিন্ন ব্যথার সমস্যা ভুগতেছি দীর্ঘদিন ধরে, এই কারণে নেটে দেখলাম, তারপর স্যারের বিভিন্ন ভিডিও দেখলাম, ভিডিও গুলা দেখে মনে মনে ক্লিয়ার করলাম স্যারকে, দেশে গিয়ে স্যারকে দেখাবো। আলহামদুলিল্লাহ সময় মতো আসলাম, স্যারকে দেখালাম। এখন স্যারকে যেদিন দেখিয়েছিল স্যার সেদিন কি বলেছিল আপনাকে, মানে টেস্ট করার পর আপনার রোগ ধরা তারপর ভর্তি এই ব্যাপারগুলো কিভাবে বললেন? স্যারকে দেখাইছি, পরে টেস্ট করেছিলাম, পরে স্যার বললো আপনাকে লক্ষ্য হতে হবে, 15 দিন এখানে থাকতে হবে, 15 দিন পরে ইনশাআল্লাহ আপনার মতামুক্তি জীবন ফিরে পেতে পারবে। তারপর ভর্তি হলাম, এখন আলহামদুলিল্লাহ 15 দিন পর ব্যথা মুক্ত। এখন তোমার শরীরে মানে আপনি যেদিন যেদিন এখানে এসেছিল সেদিন আপনার অবস্থা কিরকম ছিল? যে সেদিন অবস্থা ব্যথা পুরো জয়েন্টে, সব জয়েন্টে ব্যথা ছিল, দীর্ঘক্ষণ বসে বসে থাকাটা কষ্ট হচ্ছিল, নামাজ পড়তে কষ্ট হতো, হাঁটু বাস করে বসতে হবে, নামাজ পড়তে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ ওইটা আর হচ্ছে, এখন বাস ভালোভাবে নামাজ পড়তে পারতেছে, এটা আলহামদুলিল্লাহ। নামাজ থেকে শুরু করে বাকি যে আপনার যে সমস্যাগুলো, আলহামদুলিল্লাহ আপনি সবকিছু বসতে বরাবরই বসতে পারতাম, এখন বসতে পারছি এবং উঠতে পারতেছি। আজকে আমি একটা জিনিসই বলবো, আজকে আপনি 15 দিন স্যারের এখানে ভর্তি থাকলেন, থাকার পর এই যে একটা লং টাইম যে আপনি একটা ব্যথা নিয়ে একটা যে কষ্ট পেয়েছিলেন, তো আজকে আপনিও কিন্তু এরকম অনেকের ভিডিও সাক্ষাৎকার দেখেছিলেন ইউটিউবে যে স্যারকে যেভাবে ফলো করেছিলেন, তো আজকে আপনার অনুভূতিটা আমাদের অনেক দর্শকই দেখছে এবং অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, এই প্রবাসী ভাই দীর্ঘদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসতেছিলেন, এরকম অনেক প্রবাসী আছে যারা আমাদের ভিডিওগুলোকে ফলো করেন এবং আমাদের এখানে বিভিন্ন রোগীরা আসেন, তাদের আমরা সাক্ষাৎকার নিচ্ছি, তাদের রোগটা সম্পর্কে আমরা জানতে পারছি যে আসলে তারা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন কি কি সমস্যা হয়েছিল। তো আজকে রবীন্দ্র ভাই আপনার অনুভূতিটা কিরকম আমাদেরকে একটু বলবেন? যে আসলে অনুভূতিটা বলার ভাষা নাই, তারপর বলতে হচ্ছে আর কি, আমি ব্যথার সময়টা অনেক কষ্টের ছিল, তারপর এখন ব্যথা মুক্ত
আশা করা যায় রোগ থেকে আমরা মুক্ত হবে, ব্যথা মুক্ত জীবন, এটাই খুব ভালোময় জীবন। ধন্যবাদ রবিন ভাই। রবিন ভাই তার মূল্যবান সাক্ষাৎকার এবং আমাদের তার যে মানে জীবনে ঘটে যাওয়া জিনিসগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে অনেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন। আসলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে আমাদের বাস্তববাদী একটা জিনিসকে সামনে নিয়ে আসা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় আমরা রোগে আক্রান্ত হই, রোগ আসবেই, জীবনে বেঁচে থাকলে রোগ আসবেই, সেটা দেশে কিংবা বিদেশে। কিন্তু আমরা সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়ার ব্যাপারে আমরা যেটা ভুল করে থাকি, আমরা এই ডিপ্রেস হসপিটাল ডক্টর সত্যিলা বুদ্ধান স্যার অনেক পেশেন্ট আসেন যারা অনেক জায়গায় গিয়েছেন, অনেক ভুল চিকিৎসা করেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন। অ্যাট দ্য টাইম লাস্ট এসে হিসেবে ডক্টর সত্যিলা স্যার এখানে আসেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে তারা চলে যান। তো আপনাদের কাছে যেটা আমাদের পরামর্শ থাকবে, আপনারা সঠিক জায়গায় যাবেন এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক রোগ নির্ণয় করবেন। আমাদের ডক্টর সত্যিলা বুদ্ধান স্যার বাদ ব্যথা প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাবিলিটি সেন্টারে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসতেছেন, আপনারা সকলে জানেন। আমাদের স্যার প্রতিদিনই বসেন, শুক্রবার ছাড়া সব দিনে বসেন। অবশ্যই আপনারা স্যারের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক আছে, আমাদের হটলাইন আছে, আমাদেরকে ফোন করবেন। আর রবীন্দ্র ভাইকে সুস্থতা কামনা করছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যেখানে থাকুন না কেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।